বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি খাইরুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা ফিউচার বিলিয়ার স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণী ষষ্ঠ অধ্যায় পার্ট 3, নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচন আচরণবিধি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে পাঠে আলোচনা করেছি নির্বাচনের ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নির্বাচন কমিশন, নির্বাচন এলাকা, নির্বাচনী আচরণবিধি। তা জানার আগে প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা জানবো নির্বাচন কমিশন কি বা নির্বাচন কমিশন কাকে বলে। যে প্রতিষ্ঠিত নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকেই বলা হয় নির্বাচন কমিশন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, নির্বাচন কমিশন হলো যে প্রতিষ্ঠিত নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকেই নির্বাচন কমিশন বলা হয়ে থাকে। বাংলাদেশে একটি কমিশন আছে, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার, কয়েকজন কমিশনার এটা নিয়ে গঠিত হয়। তাদের কাজের মেয়াদ কর্ম যোগদানের দিন থেকে 5 বছর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নির্বাচন কমিশনার কাজ। নির্বাচন কমিশনার কাজগুলো কি কি? 1 নম্বরে নির্বাচনী আচরণবিধি তৈরি, ভোটার তালিকা প্রণয়, হালনাগাদকরণ, সকল নির্বাচনী ও উপনির্বাচন পরিচালনা করা। প্রিয় শিক্ষার্থী, স্লাইডে দেখো নির্বাচন কমিশনের আরো কয়েকটি কাজ। নির্বাচনী প্রতীক বরাদ্দ করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন করা, এগুলো হলো নির্বাচন কমিশনের কাজ। এগুলো ছাড়াও আরো কয়েকটি কাজ রয়েছে, ব্যালট পেপার মুদ্রণ, ব্যালট বক্স প্রস্তুত, নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ করা, ভোট গ্রহণ ফলাফল প্রকাশ করা, নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রতিনিধি নির্বাচনের জন্য কয়েকটি নির্দিষ্ট এলাকা বিভক্ত করা হয়। প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, নির্বাচন এলাকা কাকে বলা হয়? নির্দিষ্ট প্রতিনিধি নির্বাচনের জন্য যে এলাকাগুলো বিভক্ত করা হয় ওই এলাকাগুলোকেই নির্বাচনী এলাকা বলা হয়। নির্বাচনী এলাকায় সীমারেখা বিভিন্ন রকম হয়ে থাকে। বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন জাতীয় সংসদ নির্বাচনের পুরো দেশকে 300টি নির্বাচনী এলাকা বিভক্ত করা হয়। এভাবে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের স্ব সীমারেখা আলাদা আলাদা নির্বাচন এলাকায় হিসাবে ধরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কতটি নির্বাচন এলাকায় বিভক্ত করা হয়? 300টি। তোমাদের যদি এই প্রশ্নটি থাকে তাহলে তোমরা অবশ্যই উত্তরটা দিতে পারবে। সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের স্ব সীমারেখা নির্বাচন এলাকায় থাকে। নির্বাচন কমিশন নির্বাচন এলাকা নির্ধারণ করে। কে নির্ধারণ করে? নির্বাচন কমিশন। একজন এলাকা ভোটদের জন্য এলাকায় ভোট দিতে পারে। নির্বাচন পরিচালনা এবং নির্বাচনী ফলাফল ঘোষণা এলাকাও বিভক্ত হয়ে থাকে। নির্বাচনী আচরণ বিধিগুলো এখন আমরা আলোচনা করব। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সমাবেশ মিছিল করা যাবে না, কি কি করা যাবে না, দেওয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা পোস্টার লাগানো যাবে না, আচরণ বিধিগুলো রয়েছে। পুরনো রাস্তা সড়কে জনসভা করা যাবে না,
প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না, মোটর সাইকেল বা কোনো যানবাহনের মিছিল করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেগুলো আলোচনা করেছি আচরণ বিধিগুলো যেগুলো নিষেধ করা আছে এগুলো মেনে নিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ মিছিল করা যাবে না, দেয়ালে বা অন্য কোনো কিছুতে লেখা পোস্টার লাগানো যাবে না, পুরনো রাস্তা সড়ককে জনসভা করা যাবে না, প্রচারের জন্য কোনো গেট তৈরি করা বা আলোকসজ্জা করা যাবে না, মোটর সাইকেল বা কোনো যানবাহন মিছিল করা যাবে না, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যা আলোচনা করছি সবাই বুঝতে পেরেছ। আজকে আলোচনার বিষয় ছিল নির্বাচনে এলাকা আচরণ বিধি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।